বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে যারা যারা ভালো করছেন তাদের একটা লিস্ট করলে তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, লিটন দাসের নাম নিশ্চিতভাবে আসবে। সিনিয়ররা তো আছেনই দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে, তাছাড়াও শান্ত ইবাদতরাও খেলছেন দারুণ। এতক্ষণ যাদের নাম শুনলেন তাদের মধ্যে মিল কোথায় বলুন তো? ক্রিকেটাররা পরিশ্রমী হন, পরিশ্রম করেই এই ক্রিকেটাররা সফল হয়েছেন। কিন্তু শুধু কায়িক পরিশ্রমই নয়, ক্রিকেটে ভালো করতে হলে সমান গুরুত্বপূর্ণ মানসিক পরিশ্রম। যে ক্রিকেটাররা নিজেদের নিয়ে চিন্তার পরিসর বড় করেছেন, ঠিক তারাই নিজেদের ক্যারিয়ার নিয়ে যেতে পেরেছেন পরের স্তরে। এতক্ষণ যাদের নাম শুনেছেন তারা সবাই মানসিক পরিশ্রম করেই আন্তর্জাতিক ক্রিকেটে সফল হচ্ছেন। তাসকিন আহমেদকে দিয়েই শুরু করা যাক। 2019 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পর সংবাদ মাধ্যমের সামনে তাসকিনের কান্না ভুলে যাওয়া সম্ভব নয় এত দ্রুতই। আর ওই কান্নার পরই আত্ম উপলব্ধি হয়েছিল তাসকিনের। ফিটনেস ঠিক করার জন্য পার্সোনাল ট্রেনার রেখেছিলেন তাসকিন, মানসিকভাবে শক্ত হওয়ার জন্য শরণাপন্ন হয়েছিলেন মাইন্ড ট্রেনারের। করোনাকালীন সময়েও একা একা নিজেকে উন্নত করে গেছেন তাসকিন, নিজেই নিজের মূল্য উপলব্ধি করে কাজ করার পরই বদলে গেছেন এই পেশার। তাওহিদ হৃদয় জাতীয় দলে আসার পরই সবার মন জয় করেছেন, খেলছেন ভালো ভালো ইনিংস। কিন্তু এই ব্যাটারই 2022 বিপিএল ফাইনালের পর সমালোচনার শিকার হয়েছিলেন ম্যাচ জেতাতে না পেরে। ওই ম্যাচের ওই ঘটনা হৃদয়কে বুঝিয়েছে ভালো করতে হলে দিতে হবে নিজেকে সময়। আর নিজেই নিজের ব্যাটিং নিয়ে চিন্তা করার পর নতুন রূপে শক্তিশালী হয়ে ফিরে এসেছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং স্ট্যান্স আসলে পরিবর্তন করার একটাই রিজন, যেহেতু ফরম্যাটটা চেঞ্জ, টি টোয়েন্টি ফরম্যাট, তারপরে ওডিআই ফরম্যাট এবং লঙ্গার ভার্সন যখন যেটা খেলি তখন ট্রাই করতেছি ভিন্ন ভিন্ন সেট আপে খেলার, এবং এটাতে ভালো হইতেছে, এখানে একটা ভালো ফ্লো পাইতেছি, ওই জন্য এই ফ্লোতে খেলতেছি। পরামর্শ আমি তো ট্রেনিং করতেইছি, চলতেছে এবং নিজে নিজেই ট্রাই করছি কীভাবে ইয়ে করা যায়, ডেভেলপ করা যায়, বেস ট্রাই করছি কোন কোন বেজে দাঁড়াইলে সুবিধা হয়, তো এটাতে কমফোর্টেবল ফিল করতেছে। হাসান মাহমুদকেও কোচ মানসিকভাবে দৃঢ় আখ্যা দিয়েছেন, শুধু স্কিল নয়, হাসান মাহমুদ চিন্তা করে তার বোলিং নিয়ে, জানিয়েছেন বিখ্যাত কমেন্টেটর অ্যালান উইলকিন্স। Well, he's a thinking bowler. সে চিন্তাশীল বোলার, সে শুধু বোলিং করার জন্য দৌড়ায় না, সে বোলিংয়ে কিছু একটা করার চেষ্টা করে। ওর বেশ কিছু আউটসুইঙ্গার এবং ইনসুইঙ্গার দেখে খানিকটা গ্লেন ম্যাগ্রার মতো মনে হয়েছে। গ্লেন ম্যাগ্রা যেমন আউটসুইং করতেন, তারপর এভাবেই হুট করে ইনসুইং করতেন, সে আমার কাছে খানিকটা মিনি গ্লেন ম্যাগ্রা। ওর প্রশংসায় এর চেয়ে বেশি কিছু বলার আছে কিনা আমি জানি না। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মানসিকভাবে দৃঢ় লিটন দাসও অসহনীয় ট্রল আর সমালোচনা থেকে উঠে এসে বাংলাদেশের সম্ভাব্য টেস্ট ক্যাপ্টেন লিটন। এটাও সম্ভব হয়েছে এই ক্রিকেটার নিজেকে সময় দিয়ে নিজেকে নিয়ে ভাবার পর। লিটন বলেছেন ক্যারিয়ার অন্য উচ্চতায় নিয়ে যেতে হলে নিজেকে নিয়ে ভাবার কোনো বিকল্প নাই। আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়ালি এই জিনিসটা চিন্তা করে, হয়তোবা আপনি চিন্তা করলে যে সাকসেস হবেন তা না, হয়তোবা অনেক প্লেয়ার এখনও সাকসেস হচ্ছে না, বাট তারা ভবিষ্যতে হয়ে যাবে। বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়ালি চিন্তা করে, অবশ্যই করা উচিত, কারণ আপনি যদি এরকম চিন্তা না করেন আপনার তাহলে মাইন্ড সেট আপটা ওই লেভেলে যাবে না, বা আপনি কী ফিউচার চিন্তা করতেছেন সে জিনিসটা আপনি চিন্তা করতে পারবেন না। তো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই করে, এবং অবশ্যই আমিও তার ব্যতিক্রম না, আমি আপস অ্যান্ড ডাউন থাকবে ক্রিকেটে, পার্ট অফ এটা লাইফের ভিতর চলে আসে, বাট আপনি চিন্তা কখনো বাদ দিতে পারবেন না। প্রায় 16.5 কোটি মানুষের বাংলাদেশে জাতীয় দলে ক্রিকেট খেলেন মোটে 16 থেকে 17 জন ক্রিকেটার। এর অর্থ ন্যাশনাল পর্যন্ত পৌঁছানো সব ক্রিকেটারই দারুণ ট্যালেন্টেড, তবে এই পর্যায়ে পৌঁছে স্কিলের সাথে সাথে মানসিক দিক দিয়েও হতে হবে দারুণ স্ট্রং, তবেই সফল হওয়া যাবে আন্তর্জাতিক সার্কিটে। জাতীয় দল পর্যন্ত যারা গেছেন বা আশেপাশে আছেন তারা যদি নিজেদের সামর্থ্য বুঝে নিজের এবং দেশের কল্যাণে নিজেদের নিয়ে যেতে পারেন আরেক ধাপ ওপরে, তাহলেই ক্রিকেট বিশ্বের সব বৈশ্বিক আসরই জেতা সম্ভব টাইগারদের জন্য। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।